অনলাইনে ওপেন করা হয়েছিল এবং 57 মিনিটে সেটা হাউসফুল হয়ে গেছে। সো এরকম যত খবর পাচ্ছি আমরা আমরা আজকে থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রিলিজ হচ্ছে, এর মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অ্যাক্রস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় 22টি হলে, এবং কানাডাতে, মানে নর্থ আমেরিকা যদি আমরা বলি তাহলে কানাডাতে হচ্ছে 4টা হলে। তারপর আমি যদি গালফের কথা বলি, আপনার ইউনাইটেড স্টেটস অফ না ইউএইতে আপনার দুবাই সহ 8টা থিয়েটারে, কাতারে 3টা থিয়েটার, ওমানে 3টা থিয়েটার, বাহরাইনে 1টা থিয়েটার। এবং সবচাইতে ভালো লাগার ব্যাপার হচ্ছে আজকে 100+ থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়া বাদে আমরা অন্যান্য যত দেশে রিলিজ করছি প্রত্যেকটা দেশে আমাদের মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে। হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা যেভাবে করে রিলিজ হয় সেভাবে মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে। অস্ট্রেলিয়াতে আমরা এন্টায়ার শো কিনে কিনে আমরা রিলিজ করছি। অস্ট্রেলিয়ার খবরটা তো আরও দারুণ, আপনার 36টা শো লঞ্চ করা হয়েছে, আজকে তো প্রথম দিন, 36টা শো লঞ্চ করা হয়েছে, এর মধ্যে 24টা শো সোল্ড আউট এবং 2500-এর বেশি টিকিট সোল্ড আউট আপনার অস্ট্রেলিয়াতে। এবং অস্ট্রেলিয়াতে ইউজুয়ালি যেটা হয় যে উইকেন্ডে শো লঞ্চ করতে হয়, এটা ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এবার আমরা মানডে, টিউজডে এবং ওয়েনসডেতেও আমরা লঞ্চ করছি। এবং আমরা দেখতে পাচ্ছি সেই উইকডেজগুলোতেও আমাদের অনেক ভালো রেসপন্স। সো এর বাইরে ইউরোপে বড় রিলিজ হয়েছে আমাদের আজকে থেকে, ইউকেতে, পর্তুগালে, স্পেনে, সুইডেনে প্রথমবারের মতো রিলিজ হচ্ছে, তারপর আপনার ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, এরকম প্রায় 14-15টা দেশে প্রায় ওভার 100 কান্ট্রিজে আজকে থেকে রিলিজ হচ্ছে। আজকে থেকে তো এটা রিলিজ হলো, এবং আগামী 5ই জুলাই আমাদের 5ই জুলাই ইন্ডিয়া এবং সিঙ্গাপুরে আমরা রিলিজ করছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানাই, নর্থ আমেরিকা তো আমাদের জন্য একটা বড় মার্কেট, ভালো মার্কেট, যেখানে প্রচুর বাংলা ভাষাভাষী রয়েছেন। সো আমেরিকাতে আমরা 22টা হল দিয়ে আজকে শুরু করলেও আমরা কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিচ্ছি না, এক্স্যাক্টলি যা হচ্ছে তাই বলছি। এবং আমরা 12ই জুলাই থেকে এই 22টা হল ওভার 50-তে গিয়ে দাঁড়াবে, কারণ 33টা হল প্লাস আমরা রিগ্যালে আরও 30টা হল চেয়েছি। সো রিগ্যাল আমাদেরকে জানাবে আগামীকাল বা আগামী পরশু জানাবে, তো সেখানে আমরা 20-25টা মিনিমাম হল আশা করছি। সো সেটা যদি হয়ে যায় তাহলে 12ই জুলাই থেকে টোটাল 50+ হলে অ্যাক্রস আমেরিকা চলবে। এখন 5ই জুলাই তো ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে রিলিজটা হচ্ছে, এবং ইয়াস আমরা আসলে হিন্দি ডাবিং করছি, এবং ডাবিংয়ের প্রসেসটা শেষ হয়ে গেলে আমরা ইন্টারন্যাশনাল রিলিজটা তো আজকে করলাম, ইন্টারন্যাশনাল রিলিজের রেসপন্স দেখে আমরা বুঝতে পারবো আসলে কী অবস্থা, এবং আমরা হিন্দি রিলিজ করবো বলে আশা করছি। প্রথম কথা হচ্ছে পাইরেসি ব্যাপারটা তো অবশ্যই আমরাও চিন্তিত, সেটা কিন্তু শুধুমাত্র যে ইন্ডিয়া তা না, বাংলাদেশ থেকেও পাইরেসি হয়ে যেতে পারে, অন্য যে কোনো জায়গা থেকে পাইরেসি হয়ে যেতে পারে। সো যাতে পাইরেসি না হয় এজন্য আমরা একটা এজেন্সি অ্যাপয়েন্ট করেছি, এবং SVF যে আমাদের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর আছে তারা এই ব্যাপারে খুবই সচেষ্ট। আমরা আশা করছি আপনি যে অর্থে পাইরেসি বলছেন সেই পাইরেসি এই সিনেমা হবে না আশা করি আমরা, কারণ আমরা সুড়ঙ্গর সময় আপনারা দেখেছেন যে পাইরেসির কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি, এবং তখনও কিন্তু আমরা খুবই কঠিন পদক্ষেপ নিয়েছিলাম। আমরা ডিবি অফিসে গিয়ে যেদিন গিয়ে রিপোর্ট করেছিলাম তার পর দিনই কিন্তু দুজন অ্যারেস্টেড হয়েছিল, এবং এই 1.5 বছরেও কিন্তু এই মামলা শেষ হয়নি, তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং সর্বোচ্চ সাজা 4 বছর পর্যন্ত হয়ে যেতে পারে আমাদেরকে জানানো হয়েছে। সো এই জন্যই আমি বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা এই সিনেমাটা দেখছেন, আমি সবাইকে বলবো, আপনারা দেখেছেন যে আমাদের মেগাস্টার শাকিব খান তিনিও একটা বার্তা দিয়েছেন যে পাইরেসিটা রুখে দিতে হবে, এবং আপনারা যারা এই সিনেমাটা দেখতে যাচ্ছেন হলে আপনার পাশে আপনি লক্ষ্য রাখুন, যদি কেউ মোবাইল দিয়ে অথবা ক্যামেরা দিয়ে সেটা ভিডিও করার চেষ্টা করে সেটা আপনারা সেটা প্রতিহত করুন। সেটা শাকিব ভাইও বলেছে, আমরা প্রডিউসিং টিম থেকেও আমরা সেটা বলতে চাই, এবং আপনি দেখেছেন যে আমাদের সিনেমার ডিরেক্টর রায়ান রাফিও বারবার
সো আমাদের এন্টায়ার টিম কিন্তু পাইরেসির এগেনস্টে আমরা কথা বলছি।